আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমরা একটি মাদ্রাসার আলমারির অর্ডার দিতে চলে আসছি। বালসাবাড়ি মাদ্রাসাতে আমরা একটি আলমারি পৌঁছে দিব। বেশ কিছুদিন পূর্বে আমরা গিয়েছিলাম বালসাবাড়ি মাদ্রাসাতে, সেখানে হুজুর সাহেব আমাদেরকে জানিয়েছিলেন ওনাদের মাদ্রাসার জন্য একটি কাঠের আলমারির বিশেষ প্রয়োজন। ওনাদের কাগজপত্র, কিতাব, বই এগুলো রাখার জন্য একটি আলমারি প্রয়োজন। ওনাদের এগুলো রাখার তেমন একটা সুব্যবস্থা নাই। সেটি জানার পরে আমরা কয়েকজনের সাথে যোগাযোগ করেছিলাম। আমাদেরকে আমেরিকা প্রবাসী এক ভাই মাদ্রাসার জন্য একটি আলমারি উপহার দিয়েছেন। সেই আলমারির অর্ডার দেওয়ার জন্য আমরা চলে আসছি ভাইয়ের কাছে রূপা ফার্নিচারে। সেখানে আজকে আলমারির জন্য অর্ডার প্লেস করবো আমরা। চলুন যাই, অর্ডারটা দিয়ে দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বসি। গরম তো প্রচন্ড রকম। হ্যাঁ ভাই, গরম তো আসলে খুব অসহনীয়। গরম অসহনীয়, তারপরেও দুদিন হালকা একটু বৃষ্টি হতে আবহাওয়াটা একটু স্বাভাবিক অনেকটা কমছে। হ্যাঁ বন্ধুরা, বেশ কিছুদিন প্রচন্ড রকমের তাপ দাহ প্রবাহিত হচ্ছিল সারা দেশের উপর দিয়ে, যে কারণে আমরা কাজকর্ম তেমন একটা করি নাই, ঘরেই ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো আজকে আবার বের হয়ে পড়েছি, মাদ্রাসার জন্য একটা আলমারির অর্ডার দিতে হবে। ভাই যেহেতু সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করে, আমরা এর আগেও একটা ফার্নিচার তৈরি করে নিয়েছিলাম, আজকে ভাইয়ের কাছ থেকে আরও একটি মাদ্রাসার জন্য ফার্নিচার তৈরি করে নিব। ভাই যান। হ্যাঁ ভাইয়া বলেন। এর আগে মাদ্রাসার জন্য আমাদেরকে একটা আলমারি তৈরি করে দিয়েছিলেন, মনে আছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে আছে। আজকে আমরা বালসাবাড়ি মাদ্রাসার জন্য একটা আলমারি তৈরি করে নিতে চাচ্ছি। তাহলে সেটা মাত্রা বলতে হবে, একটু বড় হবে মাদ্রাসায়, মানে কোরআন শরীফ, হাদিসের কিতাব, তারপরে কাগজপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র ওনারা ওইটার ভিতরে রাখবেন, একটু বড় হলে সুবিধা হয়। আচ্ছা, আপনি যেরকম চাইবেন ঠিক সেরকমই বানা দেওয়া যাবে। সেরকমই বানানো যাবে? সেরকমই বানা দেওয়া যাবে। আপনি জাস্ট খালি মাপ বলবেন, আমি ড্রয়িং করব, করে দেখাবো ঠিক সেরকম ভাবে। আচ্ছা, আর এইগুলো ভালো হবে তো, যে আপনার এটা তো হার্ডবোর্ড, পার্টেক্স তাই না? এটা মূলত নাম হচ্ছে লগা মেলামাইন বোর্ড। মেলামাইন বোর্ড? হ্যাঁ, পার্টেক্স একটা কোম্পানি। আচ্ছা, আমরা ওই নামেই বেশি চিনি আর কি। ওই নামে সবাই চেনে। আপনি ধরেন যে মেলামাইন বললে অনেকেই চেনে না, কিন্তু মূলত এই বোর্ডটার নাম মেলামাইন বোর্ড। আচ্ছা, তাহলে মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করে দিবেন, ভালো হবে এটা। এর মধ্যে ব্র্যান্ড আছে, কোনটা ভালো সেটা আমি দেব না, সর্বোচ্চ ভালোটাই দিবেন। সর্বোচ্চ ভালো হচ্ছে লোকা সুপার। সুপার? হ্যাঁ, দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। হ্যাঁ দীর্ঘদিন ব্যবহার করা যাবে। এইটা যেখানে দেবেন সবাই সুপার বোর্ডটাকেই ভালো বলবে। যেহেতু আমরা মাদ্রাসায় দেবো, অবশ্যই যেন ভালো হয়, ওনারা যেন দীর্ঘদিন ব্যবহার করতে। অবশ্যই একদম কোয়ালিটিফুল মাল বানাবো। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু বড় করে ড্রয়িং করে দেখান তো। অনেকগুলো ড্রয়ার দিতে হবে কিন্তু ভাই। এটা ডিজাইন, এটা ডিজাইন, এটার হাইট হবে হচ্ছে লগা 6.5 ফিট, অর্থাৎ হাইট থাকবে 6.5 ফিট। হ্যাঁ, 78 ইঞ্চি। ঠিক আছে। আর এইদিকে থাকবে হচ্ছে লোকা উইথে থাকবে 5.5 ফিট। 5.5 ফিট তাহলে হচ্ছে লোকা 66 ইঞ্চি। আচ্ছা, এই নিচে দুইটা ড্রয়ার থাকবে, দুইটা পাল্লা থাকবে। আচ্ছা ঠিক আছে। আর উপরে 4টা পাল্লা থাকবে, আপনার 3টা সেলফ হবে, 4টা খোপ হবে। জি হ্যাঁ, এখানে ইনশাল্লাহ অনেক কোরআন, হাদিস, কেতাবাদি প্রচুর প্রচুর পরিমাণে রাখা যাবে। হ্যাঁ, প্রচুর পরিমাণে রাখা যাবে। ঠিক আছে ঠিক আছে। জি, আর এটার কালার হবে হচ্ছে লগা সুরমা কালার। সুরমা কালার বলতে এই যে এরকম কালার তাই না? এরকম 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 অ্যাশ কালারের হবে। এটা একদম মার্জিত কালার। ঠিক আছে, যেহেতু আমরা মাদ্রাসায় দিব, মার্জিত কালারই দিতে হবে। অর্ডার নিলাম। জি, তাহলে মাল ডেলিভারি কবে হবে? আচ্ছা, তাহলে মাঝখানে দুদিন সময় মিস্ত্রিরা কাজ করবে। হ্যাঁ, মিস্ত্রিরা কাজ করবে, তারপরের দিন 3 দিন আমি মালটা ডেলিভারি দিতে পারবো। 3 দিনের ভিতর কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আপনি কাজ শুরু করেন, আপনাকে আমরা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, আর 3 দিন পরে ফুল পেমেন্ট দিয়ে আমরা মাল নিয়ে চলে যাব মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, বালসাবাড়ি মাদ্রাসার জন্য আমরা একটি আলমারির জন্য অর্ডার দিলাম ভাইয়ের কাছে। 2 দিন পরেই আলমারি তৈরি হয়ে যাবে, আমরা তখন নিয়ে পৌঁছে দিব মাদ্রাসাতে হুজুর সাহেবের কাছে। তো আজকের মতো কাজ আমাদের এখানেই শেষ, 2-3 দিন অপেক্ষা করব, তারপরে মাল নিয়ে আমরা রওনা দিব বালসাবাড়ি মাদ্রাসার উদ্দেশ্যে। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। ঠিক আছে, মাল তৈরি করেন, আমরা 3 দিন পরে এসে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।
লিয়াকত ভাই, আপনার এলাকা তো অনেক ঠান্ডা, অনেক আরাম। লিয়াকত ভাইয়ের এই জায়গাটা আসলে অনেক আরাম লাগে, প্রচণ্ড গরমের ভিতরেও বেশ ঠান্ডা পরিবেশ। এক কাপ চা খাবো, তারপরে আজকে আমরা যাব ফার্নিচারের দোকানে, সেখান থেকে আমরা আলমারি সংগ্রহ করব, তারপরে নিয়ে পৌঁছে দিব বালসাবাড়ি মাদ্রাসাতে। লিয়াকত ভাই, কাস্টমার কোথায়? একদম ফাঁকা দেখতে পাচ্ছি, গরমের জন্য কম আসে। চা দিয়ে যাচ্ছে আমাদের লিয়াকত ভাই। ভাই, আপনার দোকানে মালপত্র এত কম কেন? বিস্কিট কম দেখতে পাচ্ছি। ও, আজকেই যাবেন আবার? না, শেষ হয়ে গেছে। আচ্ছা, নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে ফেলেন দোকান। আবার চা দিয়ে গেল লিয়াকত ভাই, ঘন রং চা। চুমুকেই চাঙ্গা। চা খাবো, তারপরে যেয়ে দেখবো আলমারির কাজ কতটুকু কমপ্লিট হয়েছে। যেহেতু তিন দিন পার হয়ে গেছে, সম্ভবত আলমারি রেডি হয়ে গেছে। আমরা আর ওকে সময় দেবো না, আলমারি নিয়ে রওনা দেবো মাদ্রাসার উদ্দেশ্যে। মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু মিষ্টি নিতে হবে, যাই মিষ্টি নিয়ে নেই। মিষ্টি লাগবে, কে ভালো আছেন? মিষ্টি দিছেন, ভালো মিষ্টি। আচ্ছা, আমরা কিন্তু মাদ্রাসার বাচ্চাদের জন্য নিচ্ছি। ঠিক আছে, চলেন, মিষ্টি নিয়ে নিয়েছি, এবার আলমারি নিব। সম্ভবত আজকে আমাদের ফার্নিচার মানে আলমারি রেডি হয়ে গেছে। আলমারি এখন পৌঁছে দেওয়ার জন্য আমরা চলে আসলাম ভাইয়ের দোকানে, আলমারি নিব, তারপরে পৌঁছে দিব। আর বন্ধুরা, আজকে আমরা যে আলমারিটি সংগ্রহ করতে যাচ্ছি, সেই আলমারির জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। তিন দিন সময় দেওয়া হয়ে গেছে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বসেন। আলমারি কি তৈরি হয়েছে? পরিদর্শন করা হলো। হ্যাঁ, চলেন, আমরা ওখান থেকে দেখে আলমারি নিয়ে রওনা দিই, চলেন। আমরা আসলাম খালিয়াপাড়াতে শামীম ভাইয়ের ফ্যাক্টরিতে, মানে ফার্নিচারের যেখানে ফার্নিচারগুলো যেখানে তৈরি হয় সেখানে চলে আসছি। সেখান থেকে আলমারি নিয়ে আমরা রওনা দেব এখন। শামীম ভাই, তৈরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। এটাই তো আমাদের জন্য তৈরি করছেন না? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখানে তাক আছে এক দুই তিন চারটা, চারটাতে কিতাব বই পুস্তক যা যা প্রয়োজনীয় সবকিছু রাখতে পারবে। এ পাশেও সেম, চারটাই তাক। আপনাকে তো আমরা বলছি, আমরা সবসময় ভালো জিনিস দিয়ে সবকিছু তৈরি করি।
আচ্ছা, এটা তো দেখলাম নিচেরটাও সেম ড্রয়ার না? হ্যাঁ সেম ড্রয়ার। মাশাআল্লাহ, ঠিক আছে শামীম ভাই, খুব সুন্দর হচ্ছে। গ্লাস কই? এই তো গ্লাস এই এই মুহূর্তে লাগা দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ কমপ্লিট। হ্যাঁ এই বাবা 5 মিনিট, এখন আর 5 মিনিট। আচ্ছা আমরা তো অনেক দূরে নিয়ে যাব, গ্লাস ভেঙে যাবে না তো? আবার সমস্যা নাই, সমস্যা নাই। এটা ধরেন যে যারা এই কাজ করে তারা খুব প্রশিক্ষণ প্রাপ্ত, এই কাজ ভাঙার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, আর ভাঙলে তো আপনি আসেনি? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আলমারির জন্য গ্লাস লাগানো হচ্ছে, আর ইতিমধ্যে শামীম ভাই আমাদের আপ্যায়ন করলো ফ্রেন্ড সাপ দিয়ে। ঠান্ডা ফ্রেন্ড সাপ খাই, প্রচণ্ড গরম, কোল্ড ড্রিঙ্কস খেতে বেশ মজা লাগতেছে। কত সময় লাগবে বাবু কাজ শেষ করতে? ও, ততক্ষণে আমাদের ফ্রেন্ড সাপ খাওয়া শেষ হয়ে যাবে। ভাই এটা কি টু পার্ট? ওটার থেকে আলাদা করা যায়? হ্যাঁ হ্যাঁ টু পার্ট, টু পার্ট। ওটা নিয়ে যাওয়ার পরে আবার জয়েন্ট জয়েন্ট করার কোনো কিছু দরকার আছে? না কোনো কিছু দরকার নাই, এমনি তো এটা অনেক ভারী, এর উপরে রাখলে পরে চলবে। আর কেতাব কোরআন হাদিসের বইগুলো যে রাখবে তার জন্য তো অনেক ওয়েট পড়বে। আচ্ছা, তখন আর সরে যাবে না? সরে যাবে না। ঠিক আছে, এমনকি ধরেন যে বড় আকারের ভূমিকম্প হলে, বড় কোনো স্থাপনা কিছু হলে তো মনে করতে হবে, তো তালিকা হয়তো এটা কোনো কিছু হইতে পারে, তাছাড়া কোনো সমস্যা নেই? না তাছাড়া কোনো সমস্যা। আচ্ছা ঠিক আছে। আপনার কাছে অ্যাডভান্স দেওয়া ছিল আর এই যে বাকি 7,000 টাকা। এক দুই তিন চার, আলহামদুলিল্লাহ আমরা আলমারি নিয়ে চলে আসছি বালসাবাড়ি মাদ্রাসাতে, এখন আমরা হুজুরের হাতে আলমারি তুলে দিব। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হুজুর আপনি তো বেশ কিছুদিন আগে আমাদের কাছে একটা আলমারির জন্য আবেদন জানিয়েছিলেন। আমেরিকা থেকে আমার এক ভাই, শ্রদ্ধেয় ভাই, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, আপনাদের মাদ্রাসার জন্য আলমারি উপহার পাঠিয়েছেন। আমরা অর্ডার দিয়েছিলাম, আজকে নিয়ে আসছি আপনাদেরকে তুলে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনাদের আলমারি চলে আসছে কিন্তু, আলহামদুলিল্লাহ। আসতে দেরি হচ্ছে, ভিতরে দুজন থাকে। দেন বাজা যাবে, বাজা যাবে, বাজা যাবে, বাজা যাবে।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا ذا الجلال والإكرام رب العالمين يا الله নিঃসন্দেহে আমরা পাপি তাপি গুণাগার বান্দা রব্বুল আলামিন শয়তানের ধোকায় পড়ে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে সগিরা কবিরা শেরেকি বেদাতি জানা ওয়াজানা রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যত ধরনের যত গুণা করেছি সব গুণার স্বীকারোক্তি দিয়ে আপনার শাহানশাহ দরবারে দুটো হাত উঁচু করে দিয়েছি আল্লাহ ও রব্বুল আলামিন আপনি আমাদের গুণাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন ইয়া আল্লাহ ও রব্বুল আলামিন বিশেষ করে আয়া আল্লাহ নাম অজ্ঞাত এক ভাইজান প্রবাসে থাকে ও রব্বুল আলামিন আয়া আল্লাহ আপনার বান্দা আয়া আল্লাহ তলবে ইলমদের জন্য মাদ্রাসার প্রতি ভক্ত হয়ে রব্বুল আলামিন মাদ্রাসার জন্য একখানা আলমারি দান করেছি আল্লাহ রব্বুল আলামিন আয়া আল্লাহ ভাইজানের দানকে আপনি বিফলে দিয়ে নাই আল্লাহ আয়া আল্লাহ এই দানের ওসিলায় ওনার ফ্যামিলি থেকে যত মানুষ কবরস্থ হয়েছে সকলকে মাফ করিয়া দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয়া আল্লাহ ওনার পিতামাতা যদি কবরস্থ হয়ে থাকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ জীবিত থাকলে হায়াত তৈবা নসিব করিয়া দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয়া আল্লাহ ভাইজানের সকল বিপদ আপদ আপনি দূর করিয়া দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন ভাইজানদের সিহত ও আফিয়তের সাথে থাকার তৌফিক নসিব করিয়া দেন ইয়া আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নসিব করেন আয়া আল্লাহ আরও বেশি বেশি দিনের প্রতি উজ্জীবিত হয়ে বেশি বেশি খেদমত করার তৌফিক নসিব করিয়া দেন ইয়া আল্লাহ আয়া আল্লাহ ভাইজানদের অন্তরে আরও আগ্রহ পয়দা করিয়া দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন ভাইজানদেরকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের মাদ্রাসা মসজিদকে কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ আল্লাহর যত প্রয়োজন আছে আপনার গায়বী খাজনা থেকে পূরণ করেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসার কমিটি বর্গকে কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয়া আল্লাহ যত কল্যাণ আছে সকল কল্যাণ আপনি আমাদের নসিব করেন ইয়া আল্লাহ যত অকল্যাণ আছে সকল অকল্যাণ থেকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আখিরি দরখাস্ত দুনিয়া থেকে যখন বিদায় আয়া আল্লাহ শেষ বিদায় দিবেন ইয়া আল্লাহ ইমানের সাথে যাওয়ার তৌফিক নসিব করিয়া দিন ইয়া আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ভাইজান আমাদের মাদ্রাসার ঘরের একটা খুবই প্রয়োজন হচ্ছে খুবই প্রয়োজন আমরা খুব চেষ্টা করতেছি ঘর ঘর ওই পাশে করতে চাচ্ছিলেন না আচ্ছা খুবই প্রয়োজন মানে বিপদের মধ্যে ক্লাস ক্লাস শ্রেণী বিভক্ত করবো এ করার সুযোগ হচ্ছে না ওস্তাদ নেওয়া যাচ্ছে না ওস্তাদ নিয়ে থাকা আলহামদুলিল্লাহ আমেরিকার প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক সেই ভাইয়ের উপহারের আলমারি আজকে আমরা বাবলাপাড়া হাফেজিয়া মাদ্রাসায় যেটা বালসাবাড়িতে অবস্থিত সেখানে পৌঁছে দিলাম আর বন্ধুরা আশা করব আপনাদের সহযোগিতার হাত এরকম সর্বদাই অব্যাহত থাকবে আমাদের সাথে আমরা আপনাদের সহযোগিতাতে আরও এরকম ধর্মীয় কাজ সামাজিক কাজ সামনে চালিয়ে নিয়ে যেতে পারবো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম বাবারা, আসসালামু আলাইকুম। Thank you.